আমরা কিন্তু এই ধরনের নিউজ প্রায় দেখতে পাই যে ব্লক চেইন থেকে বিটকয়েন অথবা ইথিরিয়াম হ্যাক হয়ে গেছে অথবা কোন একজনের ক্রিপ্টো ওয়ালেটটাই হ্যাক করে নিয়ে গেছে হ্যাকার সো আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টর হন এবং আপনার ইনভেস্টমেন্ট যদি ক্রিপ্টোর মধ্যে থাকে তাহলে আপনার সেই ক্রিপ্টোর সেফটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ কোনোভাবে যদি আপনার সেই ক্রিপ্টোর অন্য কেউ পেয়ে যায় তাহলে কিন্তু আপনার কিছু শেষ হয়ে যাবে সো আপনারা কিভাবে আপনাদের ক্রিপ্টো অ্যাসেটস সব থেকে সিকিউর রাখতে পারবেন এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এর পাশাপাশি আপনাদের জন্য ফোর হান্ড্রেড ডলারের কিভাবে থাকতেছে সো আশা করি আপনারা সবাই ভিরোটা দেখবেন এবং অবশ্যই পার্টিসিপেট করবেন সো আপনাদেরকে আমি প্রথমে ফুল প্রসেসটা বলে দিব যে আপনারা কিভাবে পার্সেস করা থেকে শুরু করে একদম হাতে পাবেন ওয়ালেটটা অ্যান্ড দেন আপনাদের জন্য যে গিভওয়ে থাকবে ওইটার অ্যানাউন্সমেন্ট দেন ভিডিও লাস্ট পার্টে আপনারা কিভাবে ওয়ালেটটা সেট আপ করবেন সেইটার ফুল টিউটোরিয়াল থাকবে সো ভিডিওটা একটু লং হইতে পারে বাট আশা করতেছে আপনারা কিন্তু অনেকগুলো ইনফরমেশন একটা ভিডিওর মাধ্যমেই পাবেন আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই তাদের ক্রিপ্টোর সেফটির জন্য ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্কের মতো যে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো আছে সেইগুলা ব্যবহার করেন কারণ আপনারা বিলিভ করেন এইগুলো যেহেতু ডিসেন্ট্রালাইজড ওয়ালেট দ্যাট মিনস ওয়ালেট গুলো হ্যাক হওয়া পসিবল না বাট তারপরেও কিন্তু আমরা দেখি যে এই ধরনের ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো হ্যাক হইতেছে ইভেন আমার নিজের ওয়ালেটও কিন্তু হ্যাক হয়েছিল যেটা নিয়ে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে সো আমরা কিন্তু এই ধরনের ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো ব্যবহার করে আমাদের ক্রিপ্টো সেফটি নিশ্চিত করতে পারতেছি না এই যে হ্যাক হইতেছে এইটার পিছনে একটাই রিজন সেটা হচ্ছে আমরা কিন্তু এই ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো আমাদের ফোনের মধ্যে ইউজ করতেছি এবং আপনারা অনেকেই জানেন ফোনের মধ্যে থেকে কিন্তু যে কোনো জিনিসের অ্যাক্সেস পাওয়া অনেক সহজ কিন্তু আপনি যদি এমন একটা ডিভাইস ইউজ করেন যেই ডিভাইসের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র ক্রিপ্টোরই অ্যাক্সেস থাকবে অর্থাৎ ডেডিকেটেড একটা ডিভাইস থাকবে ওখানে আপনি আপনার ক্রিপ্টো হোল্ড করতে পারবেন এর পাশাপাশি আর কোনো কিছুই সেখানে সাপোর্ট করবে না তাহলে কিন্তু সেইখান থেকে ক্রিপ্টো হ্যাক হওয়া একদম ইম্পসিবল সো এইখানেই কিন্তু এই দুই ধরনের ওয়ালেটের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় সো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমাদের ক্রিপ্টোগুলো সব থেকে বেশি সেফ থাকবে হার্ডওয়্যার ওয়ালেটগুলোর মধ্যে সো ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু অনেক ধরনের হার্ডওয়্যার ওয়ালেট আপনারা পেয়ে যাবেন বাট আমার দেখা এখন পর্যন্ত সব থেকে বেস্ট মনে হয়েছে সাইফ্রকের এক্স ওয়ান ওয়ালেট কারণ তাদের সব থেকে বড় টার্নিং পয়েন্টে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন হার্ডওয়্যার ওয়ালেট উইদাউট এ সিড ফ্রেস মানে আপনারা সিড ফ্রেস অথবা প্রাইভেট কি যদি কেউ জেনেও ফেলে তারপরেও কিন্তু সে আপনার ওয়ালেটে অ্যাক্সেস করতে পারবে না বিকজ অফ এখানে আপনারা যে চারটা কার্ড দেখতে পারতেছেন এই চারটা কার্ডের অ্যাক্সেস লাগবে যদি আপনারা সেই ক্রিপ্টোর অ্যাক্সেস নিতে চায় দ্যাট মিন সাইফ্রকের মধ্যে যে মেকানিজমটা কাজ করবে সেটা হচ্ছে আপনি যখন এই ডিভাইসের মাধ্যমে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন তখন ওই ওয়ালেটের এগেইনস্টে যে প্রাইভেট কি গুলা থাকবে সেই প্রাইভেট কি অথবা সিড ফ্রেস গুলা কিন্তু তারা চারটা পার্টে ডিভাইড করে ফেলবে এবং সেই চারটা পার্ট এই চারটা কার্ডের মধ্যে দিয়ে দিবে সো বুঝতে পারতেছেন কেউ যদি আপনার ক্রিপ্টো ওয়ালেট হ্যাক করতে চায় তাহলে কিন্তু আপনার এই চারটা কার্ডই তার হ্যাক করতে হবে সো এটা কিন্তু একদমই পসিবল না সো আপনারা এই ওয়ালেটের সাথে আসলে কি কি পাইতেছেন এটা একটু আমরা দেখে নেই নিচে আসলে আপনারা দেখতে পারতেছেন একটা ওয়ার্ল্ড থাকতেছে অর্থাৎ একটা ডিভাইস থাকবে এবং এই ডিভাইসের মধ্যে হচ্ছে আপনারা একটা ডিসপ্লে পাবেন ওলের ডিসপ্লে এবং একটা জয়স্টিক থাকবে সো কোন ধরনের কোনো বাটন থাকতেছে না এরপরে নিচে হচ্ছে আপনারা দেখতে পারবেন চারটা এনএফসি কার্ড থাকবে এই কার্ডগুলোই কিন্তু মূলত আমাদের সিকিউরিটি হিসেবে কাজ করবে আমরা যখনই আমাদের আমাদের হার্ডওয়ার ওয়ালেট ইউজ করতে যাব তখনই কিন্তু আমাদের এই কার্ডগুলো লাগবে এবং এইখানে আপনারা দেখতে পারবেন তারা কিন্তু একটা কম্পারিজন দাঁড় করাইছে যে তাদের ওয়ালেটটা মার্কেটের অন্য অন্য হার্ডওয়ার ওয়ালেট থেকে কেন বেস্ট সো এখন একটু আপনাদেরকে আমি বলে দিই যে কিভাবে আপনারা গিভওয়েতে পার্টিসিপেট করবেন সো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের কয়েকটা টাস্ক কমপ্লিট করা লাগবে প্রথম টাস্কটা হইতেছে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন এরপরে টাস্কটা হইতেছে আমাদের কিন্তু আরেকটা বেসিক ক্রিপ্টো চ্যানেল আছে আপনাদের কিন্তু এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে সো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিংকটা দিয়ে দিব অথবা আপনারা ইউটিউবের মধ্যে গিয়ে ক্রিপ্টো বেসিক্স বাংলা লিখলে চ্যানেলটা চলে আসবে সো আপনারা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন এরপরে টাস্কটা হইতাছে আপনারা বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে সাথে আপনার নেমও লিখে দিতে হবে কারণ আমি যখন গিভওয়ে রেজাল্টটা পাবলিশ করব তখন কিন্তু আপনাদের এই নেমের মাধ্যমে বোঝা যাবে যে আসলে গিভওয়েতে উইনার কে হইছে এবং এইখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট আপনি যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করবেন সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব থাকা লাগবে কারণ আমি যখন উইনার চুজ করব তখন কিন্তু এই দুইটা জিনিস সিঙ্ক হয়ে যাবে সো যদি কোনো কারণে আপনার জিমেইল অ্যাকাউন্টে কমেন্ট করা থাকে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা তারা কাউন্ট করবে না সো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সো আমি ডিসেম্বরের এক তারিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে গিভওয়ে রেজাল্টটা পাবলিশ করব সো গিভওয়ে তে কে উইনার হইছে এটা জানার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে হবে সো আপনাদের হাতে কিন্তু পুরো এক মাস সময় আছে সো তাদের ওয়ালেটটা পারচেজ করার জন্য আপনারা ডাইরেক্টলি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারেন এরপর আপনারা গেট ইওর সাইফ্রক এক্স ওয়ান এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে আপনারা বাই নাও পেজের মধ্যে চলে আসবেন এবং আপনি যদি এইভাবে পারচেজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টু হান্ড্রেড লাগতেছে বাট আপনারা যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এরপর ক্লিক করবেন এরপর আপনারা আসবেন এবং এখানে শো করবে ওয়ান হান্ড্রেড যদি কোনো কারণে এই প্রাইসটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন ডলার শো করে তাহলে আপনারা এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটাতে আপনারা নাইম রেজ ওয়ান লিখে এখানে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে ইস্ট্যান্ট সেভেন্টিন ডিসকাউন্ট চলে আসবে এরপর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যান্ড দেন নিচে হচ্ছে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড আপনাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তারপরে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাড্রেসগুলো অনেক ভালোভাবে ফিল আপ করবেন যেন কোনো জায়গায় ভুল না হয় অ্যান্ড দেন এখান থেকে আপনারা কন্টিনিউ টু শিপিং এর উপর একটা ক্লিক করে দিবেন তাহলে আপনারা এই পেজে টোয়েন্টি ডলার একটা শিপিং চার্জ দেখতে পারবেন এন্ড দেন আপনারা কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে আপনারা পেমেন্ট পেজের মধ্যে চলে আসবেন এবং এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন আপনারা কিন্তু চাইলে সব থেকে সহজ মেথড ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তাদের পেমেন্টটা দিতে পারবেন সো ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করার জন্য আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন আপনারা এখান থেকে এই টিক মার্ক অপশনের উপর একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে প্রসিড টু কয়েন বেজের উপর একটা ক্লিক করে দিবেন সো এই পেজে আসার পরে আপনারা দুইটা বিষয় মাথায় রাখবেন একটা হইতেছে আপনাদের এক ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে দ্বিতীয়ত আপনারা কিন্তু পে উইথ কয়েন বেজের মধ্যে ভুলেও ক্লিক করবেন না কারণ বাংলাদেশে কিন্তু কয়েন বেজ সাপোর্ট করে না এবং আপনারা যদি এই অপশনটা চুজ করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন না সো আপনারা কি করবেন এই পেজে আসার পরে আপনারা নিচের থেকে যে কোনো একটা কয়েন চুজ করবেন সো আমরা এখান থেকে পলিগন ব্লক চেইনের ম্যাটিকটা সিলেক্ট করে দিব আপনারা যদি ম্যাটিকের মাধ্যমে পেমেন্টটা করেন তাহলে কিন্তু আপনাদের ফিও লাগতেছে আবার পলিগন নেটওয়ার্কের স্পিডটাও কিন্তু অনেক ভালো সো আপনি এখান থেকে ম্যাটিকের উপর একটা ক্লিক করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলে আদার্স যে ক্রিপ্টো কারেন্সিগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন সো আমার কাছে কিন্তু ম্যাটিকটা ইজি মনে হয়েছে সো আমি এখান থেকে ম্যাটিকের উপর একটা ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে সো আপনারা কিন্তু চাইলে এই অ্যাড্রেসটা কপি করতে পারবেন অথবা এখানে যে কিউআর কোড শো করতেছে এই কিউআর কোডটা স্ক্যানের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন এবং এখানে কি পরিমাণ ম্যাটিক সেন্ড করা লাগবে সেটাও কিন্তু এখানে তারা বলে দিছে সো আপনারা এই ম্যাটিকটা তো বসাবেন এর পাশাপাশি যে ফিটা বাইনান্স অথবা বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ কেটে নেয় ওইটাও কিন্তু অ্যাড করে বসাই দিবেন যাতে আপনার ফিটা কাটার পরে তারা এক্স্যাক্ট এই অ্যামাউন্টটাই রিসিভ করে কিন্তু এই ভালো করে খেয়াল করবেন যদি এই অ্যামাউন্টের কম পরিমাণ আপনি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার অর্ডার কমপ্লিট হবে না সো কিন্তু এক্স্যাক্ট এই অ্যামাউন্টটাই সেন্ড করতে হবে তাহলে অটোমেটিক্যালি আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ওয়ালেটটা কিন্তু শিপমেন্ট প্রসেস এর মধ্যেও চলে যাবে সো তারা প্রোডাক্টটা সেন্ড করার দশ থেকে পনেরো দিনের মধ্যে হচ্ছে আপনি একটা ইমেল পাবেন কারণ আপনার ওয়ালেটটা কিন্তু ডিরেক্টলি বাংলাদেশের কাস্টমসে আসবে সো কাস্টমসে আসার পর আপনাদের একটা ইমেল করা হবে সো ইমেইলে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে যদি আপনারা ইনস্ট্রাকশন না বুঝেন তাহলে দেখতে পারবেন ইমেইল একটা হেল্প লাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই কথা বলে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কাস্টম ক্লিয়ারেন্সটা কিভাবে দিছিলেন সেই একদম সিম্পল প্রসেস সো আপনারা ওয়ালেট টা রিসিভ করার পরে কিভাবে সেট আপ করবেন এই জিনিসটা আমরা এখন দেখে নিব তাদের ওয়েবসাইট থেকে সাইফ্রক ওয়ালেট টা অর্ডার করার পরে আপনারা কিন্তু এই ধরনের একটা বক্স রিসিভ করবেন যদিও এটা আমাদের চ্যানেলের জন্য তার স্পেশাল ভাবে মেক করে পাঠান হয়েছে যার কারণে কিন্তু এখানে আমাদের চ্যানেলের লোগোটা আপনারা দেখতে পারতেছেন সো এখন চলেন একটু আমরা দেখি নেই বক্সের মধ্যে আসলে কি কি থাকতেছে সো বক্সটা ওপেন করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এরপরে এইখানে হইতেছে লিমিটেড ওয়ারেন্টি এন্ড ডিফারেন্ট পলিসি সো এইগুলো আপনারা পড়ে নিতে পারেন এরপরে এইখানে আপনারা দেখতে পারবেন তাদের দুইটা স্টিকার দেওয়া আছে এন্ড দেন এইখানে আপনারা দেখবেন চারটা কার্ডের জন্য কিন্তু চারটা কার্ডের কাভার তারা দিয়ে দিছে সো এইগুলো একটু আমরা সাইডে রাখতেছি এন্ড দেন এইখানে আপনারা দেখতে পারবেন ওয়েব ক্যাম কাভার দেওয়া আছে সো যারা ল্যাপটপ ইউজ করেন তাদের এটা অনেক কাজে দিবে এরপরে এইখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের সেই চারটা কার্ড কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের চ্যানেলের জন্য যেহেতু স্পেশালি তারা বেক করে পাঠাইছে যার কারণে এখানে প্রতিটা কার্ডের উপরেই কিন্তু আমাদের চ্যানেলের লোক আপনারা দেখতে পারতেছেন এরপরে এখানে আমাদের ডিভাইসটা দেওয়া আছে যদিও ডিভাইসটা কিন্তু অনেক ছোট বাট এখানে কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে যখন আমরা সেট আপ করবো তখন আপনারা দেখতে পারবেন এরপরে এইখানে একটা কনভার্টার দেওয়া আছে যারা মূলত ম্যাক ইউজ করেন তাদের জন্য এটা কাজে দিবে অ্যান্ড দেন এখানে আপনারা দেখতে পারবেন একটা কেবল দেওয়া আছে অর্থাৎ আপনারা এখানে যে ডিভাইসটা দেখতে পারলেন এই ডিভাইসটা আপনারা যখনই ইউজ করবেন তখনই কিন্তু আপনাদের এটার সাথে এর কানেকশন কানেকশন হবে সো আপনি যখনই কানেক্ট করবেন তখনই কিন্তু এখানে ডিসপ্লেটা দেখা যাবে সেই কারণে হচ্ছে তারা এখানে কেবলটা দিয়ে দিছে এরপর এখানে একটা অ্যাকসেসরিজ দিয়ে দিছে এটা তো ইম্পর্টেন্ট না আমরা এখানে রাখলাম সো এই সবগুলো আমি সরাই দিচ্ছি এবং আমরা দেখব যে এটা আসলে কিভাবে আমরা সেটআপ করব সো ওয়ালেটটা সেটআপ করার জন্য আমরা কিন্তু আমাদের কার্ডগুলো এখানে রাখছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ওয়ালেটটা কেবল দিয়ে আমরা ল্যাপটপের সাথেও কানেক্ট করে ফেলছি এন্ড দেন এখানে আপনারা একটা টগল বাটন পাবেন এই বাটনের মাধ্যমে একটু রাইট সাইডে যাবেন এরপর আপনারা মিডল বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদেরকে ওয়ালেটের নিচে একটা কার্ড হোল্ড করতে বলবে সো আমরা এখান থেকে যে একটা কার্ড নিচে ধরতেছে তাহলে দেখতে পারবেন একটা বিপ সাউন্ড হবে সো এই বিপ সাউন্ডটা হওয়ার পরে আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে যেটা ইনস্ট্রাকশন কিন্তু এখানে থাকবে তার আগে একটু বলে নেই সাইফ্রকের এই অ্যাপটা কিন্তু শুধুমাত্র বর্তমানে উইন্ডোজ এবং ম্যাকের জন্য অ্যাভেলেবেল আছে বাট খুব শীঘ্রই কিন্তু তারা ফোনের জন্য অ্যাপটা লঞ্চ করে ফেলবে সো বর্তমানে আপনারা উইন্ডোজ এবং ম্যাক দিয়ে ওয়ালেটটা সেট আপ করতে পারবেন সো চলেন এখন আমরা তাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাই সো তাদের ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো আপনারা একদম সিম্পলি এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন অ্যান্ড দেন আপনারা যখন তাদের অ্যাপটা ওপেন করবেন তখন কিন্তু এরকম কিছু লিখে আসবে এন্ড দেন এখানে আপনারা দেখতে পারবেন স্টার নামে একটা অপশন চলে আসছে সো আমরা স্টার বাটনের উপর একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে সেট আপ এ নিউ ডিভাইস এরপর এখান থেকে স্টার্ট এন্ড দেন এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে সেট পাসওয়ার্ড এন্ড দেন আপনাদের সামনে টার্মস অফ ইউজ চলে আসবে সো এখান থেকে আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এন্ড দেন এখান থেকে এই বক্সের উপর একটা টিক মার্ক দিয়ে দিবেন এন্ড দেন এখান থেকে কনফার্ম এরপর দেখতে পারবেন যে কানেক্ট এক্স ওয়ান ওয়ালেট লিখে আসছে এবং এখানে দেখতে পারতেছেন অথেন্টিকেটিং ডিভাইস এবং এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের ডিভাইসটা কিন্তু অলরেডি অথেন্টিকেট হয়ে গেছে এবং এখানে কিন্তু লিখে আসছে প্লেস কার্ড ওয়ান সো আমাদের যে কার্ড নাম্বার ওয়ান আছে ওইটা কিন্তু নিচে প্লেস করতে হবে এবং দেখতে পাচ্ছেন তিনটা বিপ সাউন্ড হবে তিনটা বিপ সাউন্ড হওয়ার আগে কিন্তু এই কার্ডটা এখান থেকে সরানো যাবে না সো আমরা কার্ড নাম্বার ওয়ানটা নিচে রাখতেছি দেখেন একটা বিপ সাউন্ড হয়েছে দুইটা তিনটা সো যেহেতু প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে এই কার্ডটা সরাই ফেললাম দেন আমাদের কিন্তু এগেন ওই সেম ভাবে এই কার্ড নাম্বার টু টা দিতে হবে এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে এই সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনাদের কার্ডটা এখানে হোল্ড করতে হবে সো আমরা এগেইন এই কার্ডটা এখানে দিচ্ছি তিনটা বিপ সাউন্ড হবে দেন কমপ্লিট তো এইভাবে আমরা এই দুইটা কার্ডও দিচ্ছি তো আমাদের চারটা কার্ড এখানে সাবমিট করা কিন্তু কমপ্লিট অ্যান্ড দেন এইখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটে কিন্তু একটা আপডেট আসছে সো আমরা এখান থেকে ওই আপডেটটা করে সো আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম দেন প্রসেসিং সো আপডেট সাকসেসফুল অ্যান্ড আমাদের এখানে কিন্তু মেইন মেনু চলে আসছে এবং এখান থেকে কিন্তু প্রথমে আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে সো আমরা এখান থেকে ক্রিয়েট ওয়ার্ল্ড অপশনের উপর একটা ক্লিক করে দিব অ্যান্ড দেন এখান থেকে আমরা জেনারেট নিউ ওয়ালেটের উপর একটা ক্লিক করবো এগেইন অ্যান্ড দেন এখান থেকে আমাদের কিন্তু ওয়ালেট নেম দিতে হবে সো আপনারা বুঝতেই পারতেছেন কিভাবে নেম দিতে হবে এখান থেকে বি সি ডিভাবে টগল করে করে আপনি যে নামটা দিতে যাচ্ছেন ওই নামটা এভাবে আস্তে আস্তে করে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি নেমটা দেওয়ার জন্য সো আমাদের ওয়ালেট নেম আমরা এনআর দিলাম অ্যান্ড দেন আমরা ডাউন অপশনে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে টিক মার্ক অ্যান্ড দেন আমাদের ওয়ালেট নেমটা এখান থেকে কনফার্ম করে দিব অ্যান্ড এখানে চলে আসছে ইউ ওয়ান টু সে পিন এখান থেকে আমরা ইয়েস অপশনের উপরে ক্লিক করব অ্যান্ড এখানেও কিন্তু একদম সেম ভাবে নাম্বার টোকল করে করে আমাদের কিন্তু পিনটা দিতে হবে সো আমরা পিনটা দিয়ে দিচ্ছি তো আমাদের পিনটা দেওয়া কিন্তু কমপ্লিট এখন প্রসেসিং চলতেছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে সিট ফ্রেশ থাকবে ওইটাও কিন্তু সাকসেসফুলি তারা জেনারেট করে ফেলছে সো এখান থেকে আমরা টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিব অ্যান্ড এগেইন কিন্তু আমাদের এই চারটা কার্ডে আবার নিচে হোল্ড করতে হবে তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে চারটা গাড়ি এখানে হোল্ড করতেছি সো এগেইন এই চারটা কার্ড নিচে হোল্ড করার পরে কিন্তু আমাদের ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়েছে এবং আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করছিলাম ওইটা কিন্তু এখানে শো করতেছে এনআ নামে আমরা এই ওয়ালেটটা একটু চেক করবো এখানে একটা ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে যদি আমরা এগেইন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে সিট ফ্রেশ অথবা আমাদের যে প্রাইভেট কি আছে ওইটা কিন্তু শো করবে অ্যান্ড আমাদের সিট ফ্রেশ দেখার জন্যও কিন্তু আমাদের যে কোনো একটা কার্ড নিচে হোল্ড করতে হবে সে আমরা একটা কার্ড হোল্ড করলাম অ্যান্ড দেখেন আমাদের ওয়ালেটের সিট ফ্রেশ কিন্তু শো করতেছে যদি আমি ব্লার করে দিবো বাট আপনারা বুঝতে পারবেন সো আপনার ল্যাপটপের অ্যাপে দেখতে পারতেছেন ইম্পোর্ট এ ওয়ালেট অ্যাকাউন্ট ফ্রম এক্স ওয়ান ওয়ালেট আমরা এখান থেকে ইম্পোর্ট ওয়ালেট এর উপরে একটা ক্লিক করবো এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা কনফার্মেশন চাবে এই কনফার্মেশনটা দেওয়ার জন্য আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেট চেক করবেন ওখানে একটা নোটিফিকেশন চলে যাবে ওখান থেকে জাস্ট ইয়েস করে দেবেন অ্যান্ড দেন আপনাদের ওয়ালেট চুজ করতে হবে সো আমরা এখান থেকে ওয়ালেটটাও চুজ করে দিলাম অ্যান্ড দেন এখানে আপনারা দেখতে পাচ্তেছেন ওয়ালেট অ্যাকাউন্ট এনার এর এড সাকসেসফুলি এবং এখান থেকে যদি আমরা ক্রস বাটনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবং আমরা যদি আমাদের হার্ডওয়ার ওয়ালেটের মধ্যে আরো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি সেইগুলো কিন্তু আমরা চাইলে এখানে ইম্পোর্ট ওয়ালেটের উপরে ক্লিক করে ওইগুলোও ইম্পোর্ট করতে পারবো একটা ভিডিওতে আসলে সবগুলা জিনিস কমপ্লিট করা পসিবল না যার কারণে আমি নেক্সটে আর একটা ভিডিও মেক করে দিব ওইখানে হচ্ছে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন জিনিসগুলো সো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন পাইছেন যারা একটা ভালো মানের ক্রিপ্টো হার্ডওয়্যার ওয়ালেট খুঁজতেছিলেন আশা করতেছি তারা একটা সলিউশন পেয়ে গেছেন সো আপনারা কিন্তু এখন এই ওয়ালেটের মাধ্যমে আপনাদের ক্রিপ্টো আরো বেশি সেফ রাখতে পারবেন সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ক্রিপ্টো রেগুলার আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আলাইকুম